আসেন গর্ভধারণের বয়স, গর্ভধারণে আসলে সবচেয়ে নিরাপদ বয়স কোনটি? আমরা বলি যে রিপ্রোডাক্টিভ এইজ শুরু হয় 15 থেকে 45 বা 50 পর্যন্ত বলা হয়, 49 পর্যন্ত, কিন্তু এই সময়টার মধ্যে, প্রজনন বয়সের মধ্যে কিন্তু 20 থেকে 30 সবচেয়ে নিরাপদ সময় গর্ভধারণের জন্য। 20 বছর আগে গর্ভধারণের অসুবিধা কোথায়? 20 বছর আগে যখন মেয়েরা গর্ভধারণ করে তখন দেখা যায় অনেকেরই শারীরিক গঠন সম্পন্ন হয় না, তাদের পেলভিস ঠিক মতো তৈরি হয় না, এবং এটাকে আমরা অ্যাডোলেসেন্ট বলি, 19 বছর বয়স পর্যন্ত বয়ঃসন্ধি, এই বয়ঃসন্ধিকালীন গর্ভধারণে নানা রকম ঝুঁকি আছে। তার বিলম্বিত প্রসব হতে পারে, তার হাই প্রেশার হয়ে প্রি এক্লামশিয়া হয়ে এক্লামশিয়া হয়ে যেতে পারে, এবং এক্লামশিয়ার ঝুঁকি 20 বছরের আগে এবং 35 বছরের পরে অনেক বেশি। সেই জন্য আমরা চাই না যে অ্যাডোলেসেন্ট অবস্থায় বা বয়ঃসন্ধির মধ্যে কোনো মেয়ে গর্ভধারণ করুক, অ্যাটলিস্ট 20 বছর আগে কেউ গর্ভধারণ করুক, সেটা ডক্টর হিসাবে আমি কখনোই চাই না। আবার 30-এর পর থেকে গর্ভধারণের হার কমে যেতে থাকে, 35-এর পর, মায়ের বয়স যখন 35, তার সাথে যুক্ত হয় জেনেটিক ত্রুটিগুলো বেড়ে যাওয়ার, অটিজম বেড়ে যাওয়ার, ডাউন বাচ্চা বেড়ে যাওয়ার নানা ধরনের ঝুঁকি, এবং মায়ের নিজের হাই প্রেশার, ডায়াবেটিস, এসব ঝুঁকি গর্ভধারণ অবস্থায় বেড়ে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়। এই কারণে যারা এখন পড়াশোনা করছেন, ভবিষ্যতে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকবেন, ক্যারিয়ার হবে আগে তারপর গর্ভধারণ করবো, ক্যারিয়ারের জন্য গর্ভধারণ পিছানো যাবে না। গর্ভধারণের বয়স 20 থেকে 30, অন্তত প্রথম বাচ্চা এর মধ্যে হয়ে যেতে হবে, এটা আমার দিক থেকে আপনাদের সবার জন্য সাধারণ একটা উপদেশ।